হাই বন্ধুরা, আমরা আজকে আবার বেরোনোর একটা প্ল্যান করেছি। 25 মানের ওভারু আমার জন্য বেসিক্যালি ওয়েট করছে, আমিও একটু দেরি হয়ে গেছে, আমি রেডি হয়ে এখনই তাড়াতাড়ি যাচ্ছি। অ্যান্ড আমাদের সাথে আজকে আরও দুজন অ্যাড হতে চলেছে। সো এখন বেশ কিছু বলবো না, দেখা যাক কোথায় যাওয়া যায়, কতটা মজা করা যায়। আশা করি আপনাদের সাথে আজকেও বিশাল মজা হবে আগের দিনের মতো। সো লেটস সি, আমি এখন তাড়াতাড়ি যাই, নইলে ওরা প্রচণ্ড রেগে যাবে। ওকে, সি ইউ গাইস। Hello. No quiero perder lo que queda. Seguimos siempre la pasión y confiamos solo en el amor. Yeah. No quiero perder lo que queda. Y más, ay, ay. A través de la gran oscuridad hasta que me convierta en rayos. Y más y más. আমাদের দ্বিতীয় ব্লগ নিয়ে, দেখতেই পাচ্ছেন ক্যাফে কাঠমান্ডু। শুরু করা যাক ওদের ক্যাফে কাঠমান্ডুর যে বিশেষ নেপাল থেকে ইম্পোর্টেড আরাবিকা কফির কিছু ব্ল্যাক কফির ভ্যারিয়েন্ট অর্ডার দিয়ে। তো আজকে আমরা ট্রাই করবো সেটা হলো ফ্রেঞ্চ প্রেস আর V60, এই দুটোই ব্ল্যাক কফির ভ্যারিয়েন্ট। আর ক্যাফে কাঠমান্ডুর স্পেশাল নেপাল থেকে ইম্পোর্টেড আরাবিকা কফির ফ্লেভার ট্রাই করবো। কফিটাকে এখানে আমরা এই পোর্শনটাতে আমরা কফির সাথে জল মিশিয়ে কিছুক্ষণ ওয়েট করি যাতে কফিটা ব্রিউ হয়। তারপর এই গ্রাইন্ডারটাকে প্রেস করে কফিটা, কফির যে কাভারেজটা সেটা নিচের দিকে পুশ করে দিই, সো দ্যাট উই গেট এ ক্লিন কফি এক্সট্রাক্ট। সো আমি এবার এটাকে ঢালবো। পর্বের খাবার চলে এসে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের ফিশ অ্যান্ড চিপস।
আর ফিশ অ্যান্ড চিপসের বিশেষত্ব হলো যে ওরা পিওর ভেটকি ফিলেট ইউজ করে, নো বাসা। তো আমরা খুব ইগার যে পিওর ভেটকি ফিলেটের ফিশ ফ্রাই অনেকদিন পর খাচ্ছি বা বাইরের ক্যাফেতে, তো কেমন খেতে লাগবে আমরা আপনাদের নিশ্চয়ই বলবো। আর সেটার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন স্টিম মোমো, আর মাঝখানে দেখছেন একটা তেল মাস্টার্ড কালারের একটা সস। এই সসের বিশেষত্বটা হলো যে এটা ক্যাফে কাঠমান্ডুর যে ওনার তার ফ্যামিলির ইনহাউস রেসিপি সস স্পেশাল। কী হচ্ছে বাকি এটা একটা সস রাখা, এটার বিশেষত্ব হলো যে এটা ক্যাফে কাঠমান্ডুর যিনি ওনার যাদের সাথে আপনি আপনারা পরিচয় নিশ্চয়ই পেয়েছেন, এটা ওনাদের স্পেশাল ফ্যামিলি ইনহাউস রেসিপির একটা সস। আসলে ওনার মাদার ইন ল এই সসটা বানিয়েছিলেন, সেইটাই উনি এখানে ক্যাফেতে রিক্রিয়েট করার চেষ্টা করেছেন। আমরা নিশ্চয়ই মোমোটার সাথে সাথে এই সসটা কেমন লাগছে সেটা আপনাদের বলব, আর সেটার সাথে সাথে একটা কথা বলে দিই, মোমোটার সাইজটা যদি দেখেন এটা কিন্তু আপনার অ্যাভারেজ কি বলবি বল অ্যাভারেজ মোমোর সাইজের থেকে কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড়। আর এটাও আরেকটা মাথায় রাখা দরকার, আবার আমি আপনাদের বারবার বলবো যদি দামটা দেখেন সেটার সাথে সাথে অনেক মোমোর সাইজ কোয়ান্টিটিটা আর কোয়ালিটিটা দেখেন, তাহলে বুঝি কোয়ালিটিটা আপনাদের বলবো। কিন্তু যা ফার্স্ট ইমপ্রেশন ওয়াইজ দেখতে গেলে কিন্তু খুবই ভালো, আমরা খুব ভীষণই ইমপ্রেস। ট্রেলারটা ভালোই হয়েছে, মানে আমার যেটা সব থেকে ভালো হয়েছে মানে ক্যারেক্টারগুলো পাল্টাইনি, ক্যারেক্টারগুলো একেবারে, যেটা তো আপনারা নিশ্চয়ই হয়তো সবাই খবরটা শুনেছেন শ্রোতা হতো বলছেন যে আমাদের যে অরিজিনাল বাংলা চলচ্চিত্র জগতে তথা শিল্প জগতের এক ট্রান্সেন্ডেন্টাল একজন দেখেন, তুলনা করা যায় না ওনার সাথে, কারণ উনি রিসেন্টলি আমাদের ছেড়ে চলে গেছেন। অবশ্যই আমরা প্রত্যেক বাঙালির জীবনকে যেভাবে এত দীর্ঘ বছর ধরে এত ওনার বডি অফ ওয়ার্ক দিয়ে যেভাবে এফেক্ট করেছে সেটা সারা জীবন অবগত। এটা দেখিস না আমি বাঘে ঢুকতেও চাইনি, বাঘের উপর কেন ফোকাস করছি, তুই কেন না জেনে এত কথা বলিস, আমি বারবার কেন বুঝতে যাচ্ছি, তুই যেটা জানিস না সেই নিয়ে কথা বলিস না, আমি তোকে অনেকবার বলছি এই গল্পগুলো বলবো না এটা হচ্ছে একটা ব্লুবেরি মাফিন। এবার আমি বেশ অনেকদিন ধরে এই পার্টিকুলার ব্লুবেরি মাফিনটা ট্রাই করার জন্য খুব ঢেপরে লেগেছিলাম, ব্লুবেরি আমার ফেভারিট ফ্লেভার, আর দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি টেস্টিং আ ব্লুবেরি মাফিন, সো আই ক্যান্ট ওয়েট। আর ক্যাফে কাঠমান্ডুর স্পেশালিটি কফি ইনফিউজ জুকিনি কেক, এটা দেখ এটা দিস ইজ এক্সেলেন্ট ফর থলস এন্ড গোশাম এন্ড বি হোম মাই হোম টাউন অ্যাজ ওয়েল। হোয়াট হ্যাপেন্ড ওয়াজ উই ওয়ান্টেড টু ওপেন আ ক্যাফে বাট উইথ আ হোমলি ফিলিং, উই ডিডন্ট ওয়ান্ট আ কমার্শিয়াল লুক টু ইট বিকজ আই ডিড নট ওয়ান্ট the end consumers to feel a pinch, because then I want regular, so I wanted to promote my coffee. That's how if you see my coffees are not more than 150, 180, making it very very affordable for everyone. Like, what do you think about the coffee culture that existed here? Like, it's growing, there's far more space for it. We have overall been a tea country. Let me tell you, even Nepal was a tea country. Okay. Now, coffee has taken over in a very big way, yes. God willing, one day when you guys come to Nepal and I'm there, I'll take you around to show you the whole cafe culture there, how it is, the coffees that we get, the Arabica beans, it's really, really nice. It's really, really nice over there, the coffees. And slowly people have started liking my coffees a lot as well. I'm very glad. I've also turned tea lovers into coffee lovers here. তো আজকের মতো আমাদের ব্লগ শেষ হয়ে এসছে। এবার খাবারের প্রসঙ্গ নিয়ে বলতে গেলে সত্যি ওদের কফিটা তো অন্যতম শ্রেষ্ঠই আমার মনে হলো, মানে
স্বীকার করতেই হবে সসেজটা খুবই ব্ল্যান্ড ছিল, আমরা অতটা ব্ল্যান্ড এক্সপেক্ট করিনি। আর আমরা ভেবেছিলাম সসেজের লেন্থটাও একটু বড় হবে। মোটামুটি চলার মতো, কিন্তু যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ব্লুবেরি মাফিন, ওটা সত্যি খুব ভালো। এই এক্সপেরিয়েন্সটা তাও মানে আগের দিনে ভাই ওটা ক্যাফে কাটমান যত কাণ্ড কাটমান তুলছে ওটা ক্যাফে কাট সেভারাল ব্যাড পানস লেট এটা করা বন্ধ করি বন্ধু। আমাদের আজকে ব্লগের পর্ব শেষ।